আসসালামু আলাইকুম সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম আমরা এই গ্রীষ্মকালে কিভাবে মিষ্টি কুমড়া চাষ করব এবং মিষ্টি কুমড়া গাছে কি কি পরিচর্যা করে গাছে প্রচুর ফলন পেতে পারি আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লতানো জাতীয় সবজির মধ্যে জনপ্রিয় একটা সবজি হচ্ছে মিষ্টি কুমড়া যা আমরা এই সময়টাতে যেখানে আলু বাতাস লাগে যেসব জায়গার মধ্যে পানি জমে থাকে না সেই সব জায়গার মধ্যে এই গ্রীষ্মকালে মাছার মধ্যে আমরা মিষ্টি কুমড়া চাষ করে নিতে পারি মিষ্টি কুমড়া গাছে কখন কি কি সার প্রয়োগ করবেন মিষ্টি কুমড়া গাছে মাত্র দুইটি কিস্তিতে সার প্রয়োগ করে আপনি অনেক বেশি ফলন পেতে পারেন তার জন্য আপনারা গাছের মূল অংশটা থেকে এক ফিট দূরত্ব রেখে চতুর্দিকে নালা তৈরি করে নেবেন শুরুতে যে সারটা প্রয়োগ করছি সেটা হচ্ছে টিএসপি সার প্রত্যেকটা মাদার মধ্যে আপনারা 50 থেকে 60 গ্রাম এই সময়টাতে অর্থাৎ 20 থেকে 25 দিন বয়স যখন গাছের হবে তখন আপনারা এই সারটা প্রয়োগ করবেন যে সারের মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস রয়েছে তারপরে যে সারটা প্রয়োগ করছি সেটা হচ্ছে এমওপি সার প্রত্যেকটা মাদার মধ্যে আপনারা এই এমওপি সারের পরিমাণটা 50 থেকে 60 গ্রাম দিয়ে দেবেন যে সারটির মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যা গাছের মধ্যে সঠিক মাত্রায় প্রয়োগ করলে গাছে সব ধরনের রোগ বালাই এবং পোকার আক্রমণ থেকে গাছটাকে রক্ষা করবে তারপরে যে সারটা প্রয়োগ করেছি নাইট্রোজেন সম্বলিত সার অর্থাৎ ইউরিয়া সার আপনারা প্রত্যেকটা মাদার মধ্যে এই সারের পরিমাণটা 40 থেকে 50 গ্রাম দিয়ে দেবেন এই সারটা গাছের মধ্যে প্রয়োগ করলে গাছের সঠিক মাত্রা বৃদ্ধিতে সহায়তা করে গাছের সৌন্দর্য বজায় রাখে এবং খুব দ্রুত বৃদ্ধি পাবে তারপরে যে সারটা প্রয়োগ করছি সেটা হচ্ছে জিপসাম সার যে সারের মধ্যে প্রচুর পরিমাণে গন্ধক রয়েছে আপনারা এই সারের পরিমাণটাও 20 থেকে 30 গ্রাম দিয়ে দিতে পারেন সবকটা সার প্রয়োগের পর আপনারা চতুর্দিকে যে নালাটা রয়েছে পাশের যে মাটিটা রয়েছে সেই মাটি দিয়ে অবশ্যই নালাটা ভরাট করে দিতে হবে আপনারা সার দেওয়ার পূর্বে 2 ফিট দূরত্ব রেখে চতুর্দিকে যে মাটিগুলো রয়েছে সেই মাটিগুলো খুঁড়ে নেবেন এবং সব ধরনের আগাছা তুলে ফেলবেন সার দেওয়ার 1 থেকে 2 দিন পর আপনারা গাছের মধ্যে সেচ ব্যবস্থাপনা লাগিয়ে দেবেন দেখবেন কিছুদিনের মধ্যে আপনার চারা গাছগুলো দ্রুত লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে যেহেতু এই ফেব্রুয়ারি এবং মার্চ মাসে খুব কম বৃষ্টিপাত হয় তার জন্য আপনারা 2 থেকে 4 দিন পরপর আপনারা গাছের মধ্যে সেচ দেবেন গ্রীষ্মকালে মিষ্টি কুমড়া বীজ বপনের একেবারে উপযুক্ত সময় হচ্ছে ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত আপনারা এই সময়টাতে হাইব্রিড জাতের যেসব মিষ্টি কুমড়া জাত বেছে নেবেন সুইটি ডিম গোল্ড সলিড গোল্ড তাছাড়া আরও বিভিন্ন জাতের গ্রীষ্মকালীন জাত রয়েছে আপনারা সেই সব জাতের মধ্যে যে কোনো একটা জাত বেছে নেবেন আপনার চারা গাছের বয়স যখন 40 থেকে 45 দিন বয়স হবে সেই সময়টিতে আমরা মিষ্টি কুমড়া গাছে দ্বিতীয় কিস্তিতে সার প্রয়োগ করব এই সময়টাতে সার দেওয়ার ফলে আমাদের গাছের উর্বরতা বৃদ্ধি পায় এবং গাছের সঠিক মাত্রায় ফুল ফল আসতে শুরু করে এই সময়টাতে যে সারগুলো আপনারা গাছের মধ্যে প্রয়োগ করবেন সার দেওয়ার পূর্বে আপনারা গাছের মূল অংশটি থেকে 1.5 ফিট দূরত্ব রেখে চতুর্দিকে 6 থেকে 8 ইঞ্চি গভীর নালা তৈরি করে নেবেন শুরুতে যে সারটা দিয়েছিলাম সেটা হচ্ছে টিএসপি সার এই সারের পরিমাণটা আপনারা 60 থেকে 70 গ্রাম দিয়ে দেবেন এখন যে সারটা প্রয়োগ করছি সেটা হচ্ছে এমওপি সার চারদিকে যে নালাটা তৈরি করে নিয়েছেন সেই নালার মধ্যে অবশ্যই এভাবে সারগুলো প্রয়োগ করবেন এই সারের পরিমাণটা আপনারা এই সময়টাতে 50 থেকে 60 গ্রাম প্রত্যেকটা মাদার মধ্যে প্রয়োগ করবেন এখন যে সারটা প্রয়োগ করছি সেটা হচ্ছে ইউরিয়া সার যে সারটা গাছের মধ্যে প্রয়োগ করলে গাছের প্রচুর লতাপাতা বের হবে আপনারা প্রত্যেকটা মাদার মধ্যে এই সময়টাতে 40 থেকে 50 গ্রাম এই ইউরিয়া সার প্রয়োগ করবেন আমাদের দেশে মিষ্টি কুমড়া যে কচি শাখাগুলো রয়েছে সেই শাখা পশাখাগুলো আমরা সবজি হিসাবে খেয়ে থাকি এবং এক একটা মিষ্টি কুমড়া 4 থেকে 5 মাস সংরক্ষণ করে গড়ে রাখা যায় পরিশেষে যে সারটা প্রয়োগ করছি জিপসাম সার এই সারের পরিমাণটা আপনারা এই সময়টাতে 20 থেকে 30 গ্রাম প্রয়োগ করবেন সারের মধ্যে প্রচুর পরিমাণে গন্ধক রয়েছে গাছের পাতা হলুদ হওয়া বা ফেকাশে যাওয়া এইসব সমস্যা থেকে এই সারটা গাছগুলোকে রক্ষা করে সারগুলা দেওয়ার পর অবশ্যই আগের মতো আপনারা প্রথম কিস্তির মতো নালাটা মাটি দিয়ে ভরাট করে দেবেন
সারগুলা দেওয়ার পরপরে আপনারা তারপরের দিন আপনারা গাছের মধ্যে সেচ ব্যবস্থাপনা লাগিয়ে দেবেন। যেহেতু এখন বৃষ্টিপাত কম হয় তার জন্য আপনারা সপ্তাহে একদিন এভাবে গাছের মধ্যে সেচ ব্যবস্থাপনা লাগিয়ে দিলে আপনার মিষ্টি কুমড়া গাছ দ্রুত বৃদ্ধি পাবে। মিষ্টি কুমড়া গাছে অন্যান্য যেসব পরিচর্যা তার মধ্যে অন্যতম একটা পরিচর্যা হচ্ছে কাটিং পদ্ধতি। অর্থাৎ গাছে যখন 10 থেকে 12টি পাতা হবে তখন গাছের যে প্রধান ডগাটা রয়েছে সেই ডগাটা কেটে দেওয়াই হচ্ছে ওয়ানজি কাটিং। আর ওয়ানজি কাটিং করে দেওয়ার পর দেখতে পারবেন গাছের মধ্যে কিছু পুরুষ ফুল আবার কিছু স্ত্রী ফুল আসবে। তখন আমাদেরকে টুজি কাটিং করে দিতে হয়। অর্থাৎ ওয়ানজি কাটিং করে দেওয়ার পর সেই ডগার অংশটা থেকে নতুন যে শাখা প্রশাখা বের হবে সেই শাখা প্রশাখার 8 থেকে 10 পাতা হলে প্রধান ডগাটা কেটে দেওয়াই হচ্ছে টুজি কাটিং। মিষ্টি কুমড়া গাছে টুজি কাটিং করে দেওয়ার পর 10 থেকে 15 দিন পর দেখতে পারবেন যে নতুন অনেক শাখা প্রশাখা বের হয়। আর সেই শাখা প্রশাখাগুলোর প্রধান ডগাটা কেটে দেওয়াই হচ্ছে থ্রিজি কাটিং। থ্রিজি কাটিং করে দেওয়ার পর আপনার গাছে দেখবেন এভাবে স্ত্রী ফুলে ভরপুর হয়ে যাবে। মিষ্টি কুমড়া গাছে অন্যতম একটা সমস্যা হচ্ছে মাছি পোকার আক্রমণ। এটা দমনের জন্য আপনারা জমিতে সেক্স ফেরোমোন বাদ প্রতিশতক জায়গার মধ্যে 2টি প্রয়োগ করবেন অথবা আপনারা জমিতে বিষ্ঠুপ ব্যবহার করবেন। মিষ্টি কুমড়া গাছে যখন ফল আসতে শুরু করে তখন স্ত্রী যে মাছি পোকা রয়েছে সেইগুলো এসে কচি ফলের মধ্যে ডিম পারে, আস্তে আস্তে আমাদের ফলগুলো পচে যায়। তো এটা দমনের জন্য আপনারা জমিতে ফেরোমোন ফাঁদ ব্যবহার করবেন। এটা প্রয়োগের ফলে আপনি মাছি পোকার আক্রমণ থেকে মিষ্টি কুমড়া ফলগুলোকে রক্ষা করতে পারবেন। তাছাড়া বন্ধুরা মিষ্টি কুমড়া গাছে পাতা কুঁকড়ে যাওয়া অন্যতম একটা সমস্যা যা বিভিন্ন ধরনের জাপুকার আক্রমণের কারণে হয়ে থাকে। এটা দমনের জন্য আপনারা ইমিডাক্লোফিড জাতীয় যে কোনো একটা কীটনাশক অ্যাডমায়ার টিডু প্রতি লিটার পানিতে যদি 1 মিলিহারে 7 থেকে 10 দিন পরপর 2 বার স্প্রে করে দিতে পারেন তাহলে এই জাপুকার আক্রমণ থেকে গাছগুলোকে রক্ষা করতে পারবেন। মিষ্টি কুমড়া গাছে অন্যতম আরেকটা সমস্যা হচ্ছে পাউডারি মিল্ডু বা পাতায় দাগরুক সমস্যা। এটা বিভিন্ন ছত্রাকজনিত বা ভাইরাসজনিত সমস্যার কারণে হয়ে থাকে। এটা দমনের জন্য আপনারা ছত্রাকজনিত যেমন ইনসাফ থিওবিট কোমোলাস প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে যদি 7 দিন পরপর 2 বার স্প্রে করে দিতে পারেন তাহলে এই পাতার দাগরুক সমস্যা থেকে গাছগুলোকে রক্ষা করতে পারবেন। যদি আমরা সঠিকভাবে পরিচর্যা করে নিতে পারি তাহলে হেক্টর প্রতি 20 টন ফসল সংরক্ষণ করতে পারবো। যারা এই সময়টাতে মিষ্টি কুমড়া চাষ করতে আগ্রহী বিঘা প্রতি 650 থেকে 800 গ্রাম বীজ এবং হেক্টর প্রতি 5 থেকে 6 কেজি বীজ এনে এখনই বপন করে নিন। তো এই ছিল আজকের ভিডিও। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।